একদিন এই ফ্রি ফায়ার গেমটাকে ছাড়তে হবে, কালের সাক্ষী হয়ে রইবে আমার আইডিটা। বৃদ্ধ বয়সে যদি এই গেমটা প্লে স্টোরের বুকে যদি থাকে, তাহলে নাতি নাতনিদের এই গেমটার কিছু স্মৃতি বলে প্রতিটা রাত কাটিয়ে নেব, তাদের স্মার্টফোনে আমার ফ্রি ফায়ার আইডিটা লগ ইন করব, গেমে ঢুকেই দেখবো আমার গেম ফ্রেন্ডগুলো অনলাইন আছে কিনা, যাদের সাথে ঘন্টার পর ঘন্টা গেমে ঢুকে আড্ডা দিতাম। তখন দেখবো তারা অফলাইন, তখন চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে, নাতি নাতনিরা বলবে কাঁদছো কেন দাদু, আমি বলবো আমার গেমের ওই বন্ধুদের খুব মিস করতেছি, যারা আমি অফলাইন থাকলে কল দিয়ে বলতো দোস্ত তাড়াতাড়ি গেমে ঢুক, দোস্ত আজ র্যাঙ্ক পুশ দেব, দোস্ত ওরা কাস্টম চ্যালেঞ্জ দিছে। আর নাতি নাতনিদের বলবো দাদু ভাই ফ্রি ফায়ার এমন একটা গেম ছিল, যেই গেমটা খেলে আমার পুরা কৌশল কাটিয়েছি, যেখানে আমার বন্ধুরা মেয়েদেরকে ইপটিজিং করতো, নেশা পান করতো, আমি এসব না করে এই গেমটা খেলেছি, এই গেমের জন্য কত মায়ের জুতার বাড়ি খেয়েছি, এই গেমটা খেলার জন্য আব্বুর হাতে কত মার খেয়েছি। সকালে ঘুম থেকে উঠে এই গেমটা নিয়ে পড়ে থাকতাম, একটু সময় পেলে এই গেমে ঢুকে যেতাম, তখন নাতি নাতনিরা বলবে দাদু এই গেমটা তুমি অনেক মিস করো তাই না, তখন আমি বলবো হরে দাদু আমার সেই বন্ধুগুলাকে অনেক মিস করি, যাদের সাথে সব সময় গেম খেলতাম। একটা সময় এই গেমটা ইন্ডিয়ান সার্ভারে ছিল, তখন ছোট ছোট পুলাপান আমাদের গ্রুপে এসে বলতো মুঝে ডিজে আলোক দে দো, এই পিচ্চি পুলাপানগুলো এখন মনে হয় অনেক বড় হয়েছে, অনেকে হয়তো এখন মারা গেছে। যাক, প্রতিদিন নাতি নাতনিদের এই গেমটার গল্প শুনিয়ে রাত কাটাতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।